কোন কিতাব হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়ায় তেলাওয়াত করছেন, আল্লাহর নবীর পিছন দিয়ে একটা জিনের দল যাচ্ছে। কিসের দল? যে জিনের ভিতরে কোন কোন জিনের বয়স 2500, 3000, কারো কারো বয়স 4000 বছর। সুবহানাল্লাহ, জিনের দল তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ, কোরআন কারিমের 29 নম্বর পারা, 72 নম্বর সূরা, সূরা নামই হলো সূরাতুল জিন। কি নাম বলেন? বাংলা কোরআন শরীফ খুইলা দেখবেন, জিনেরা কোরআন শুনে জিনেরা বলছে কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। জিনেরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, ওগো আল্লাহর হাবিব, আপনার জবান থেকে যে কোরআন শুনলাম, এত মজার কিতাব কোনোদিন শুনি নাই, আমাদের কেউ কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আমার বগা চতুর, এক কথায় আমি যদি বলি, সীতাকুণ্ড, না এটা তো সীতাকুণ্ডের মধ্যেই পড়েছে, সীতাকুণ্ড, সীতাকুণ্ডর যত ভাই এবং মা বোন যেখান থেকে শুনছেন, আপনাদেরকে বলি শোনেন আল্লাহর কোরআন। আমি আজকে অনেকগুলো পয়েন্ট ছোট্ট ছোট্ট করে আপনাদের দেখায় দিব। আল্লাহর কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? পারেই না। আমার বগা চতরের, আমার সীতাকুণ্ডর ভাই, পর্দার হরলের মা বোন, আপনাদেরকে বড় মহাব্বত নিয়ে একটি কথা বলি শোনেন, আল্লাহর কোরআন এমন একটি কিতাবের কাছে যে যতটুকু আসবে, যেইভাবে আসবে, আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া দিবেন, আল্লাহ তারে তত শান্তিতে রাখবেন। এটি আমার কথা নয়, দেখুন আমি আপনাদেরকে সিম্পলি যদি এক দুটো উদাহরণ দেই। আচ্ছা বলুন তো, বছরের ভিতরে কয়টা মাস? একটা বছরে মাস কয়টা? আচ্ছা, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? সবাই বলেন কেন? এই মাসটিতে নাজিল করা হয়েছে কি? সবাই বলেন কোরআন কারিমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়া, আল্লাহ বলেন পুরুনামার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলে রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। কোরআন নাজিল করার কারণে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস। আচ্ছা, একটা বছরে রাত কয়টা? 365। একটা বছরে কয়টা রাত? আচ্ছা বলুন তো, 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? মাশাআল্লাহ, সবে কদর, লাইলাতুল কদর। কেন? মাশাআল্লাহ, এই রাতটিতে নাজিল করা হয়েছে কি? কোরআন কারিমের 30 নম্বর পারা, 97 নম্বর সূরা, সূরা কদর 1 নম্বর আয়া, পড়েন আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআন নাজিল করার কারণে একটা রাতের দাম, ভালো করে বুঝবেন, কোরআন নাজিল করার কারণে একটা রাতের দাম আল্লাহ কত বাড়ায়া দিলেন। আল্লাহ বলেন পড়ুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে কোরআন নাজিল করার কারণে একটা রাতের দাম 1000 মাস সমান প্রায় 82 বছরের থেকেও দামি বানায়া দিয়েছে। এত দামি কেন? রাত্রিতে নাজিল করা হয়েছে কি? আমি আপনাদেরকে খুব প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দেই, সব খুব দিল দিয়ে মহাব্বত নিয়ে একটু বুঝুন তো। পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, অনেক দেশে কোরআনের নিসবতে আমি সফরে যাই, কোরআন প্রচার করি, যাই এমনও দেশে, এমনও চেয়ারে গিয়ে বসি, একটা চেয়ারের দাম 10 লাখ টাকারও বেশি। আপনাদের বাড়িতেও দামি দামি উন্নত সোফা, আলমারি, খাট আছে না নাই? আচ্ছা, আমারে বলেন না, যত দামি সোফাই হোক, 20 লাখ হোক, 10 লাখ হোক, যত দামি আলমারি হোক, টেবিল হোক, খাট হোক, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমার আপনার পা ওই সোফায় খাটে লাথি লাগে না লাগে না? আচ্ছা, কখনো কি মনে হয় আমার আপনার হৃদয়ে, আরে এত দামি সোফা টেবিলে লাথি মারলাম, একটু চুমু খাই? মনে হয় হয়?
কিন্তু আপনারা সীতাকুণ্ডে আপনারা কোরআনটা যাই কাঠের উপরে রাখেন ওটাকে কি বলেন রিহাল কি বলেন ওই যে রিহালটা সবচেয়ে কম দামের কাঠ দিয়ে বানানো ফেলে দেওয়া কাঠ দিয়ে বানানো কোনো ডিজাইন নাই নকশা নাই কালারও নাই রঙও নাই শুধু কাঠটাই না একটু জোড়াতালি দিয়েছে রেহাল বানিয়েছে আহ রেহাল বানানোর পরে ওই কম দামি কাঠটার দাম গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কাঠ সবচেয়ে দামি ফার্নিচারে রূপান্তরিত হয়ে যায় লাথি তো দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় যে কোনো মানুষ উঠায়া চোখে মুখে চুমু খায় কথা কেন ঠিক কি না খায় কি খায় না কত দামি দামি চাদর কার্পেট গালিচায় আমাদের পা লাগে কখনো মনে হয় একটু চুমু খাই কিন্তু দেখবেন আমার মা বোনরা অনেক সময় একটা সাদা কাপড় একটা কালো কাপড় দর্জির দোকানে ফেলে দিয়েছে কাপড়টা ওই কাপড়টা আইনা একটু হাতে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআন ও কারীমের জুজদান বানায় গিলাফ বানায় আহ একটু আগেই তো কাপড়টা মাটিতে পড়া ছিল ওই কাপড়টা পা দিয়ে পারানো হতো আল্লাহর কোরআনের জুজদান গিলাফ বানানোর পরে ওই কাপড়টার দাম গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হয়ে যায় লাথি তো দূরের কথা হাত থেকে যদি ভুলেও পড়া যায় মুসলমান তো দূরের কথা আমি নিজে দেখেছি হিন্দুরাও উপরে গেলে মহাব্বতে সম্মানে উঠায়া চুমু খায় আরে বলেন না কাঠের দামের কারণে কাপড়ের দামের কারণে না আল্লাহর কোরআনের দামের কারণে কিসের দামের কারণে সীতাকুণ্ডের ভাইয়ারা আমারে বলুন আপনারা কাঠের আর কি দাম জান নাই প্রাণ নাই কাপড়ের আর কি দাম যুবক ভাইয়ারা তরুণ ভাইয়ারা আমার পর্দার আড়ালের মা বোন সবাই মনোযোগ দিয়া বোঝেন কাঠ যদি কোরআনের সাথে লাগলে এত দামি হয় কাপড় যদি লাগলে এত দামি হয় আমি আপনি মানুষ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব আমি আপনি যদি কোরআন পড়ি কোরআন মানি মহাব্বত করি এই যে কোরআনের টানে বসেছেন কোরআনকে ভালোবাসেন কোরআনকে আঁকড়ে ধরেন কুড ইউ ইমাজিন কুড ইউ থিং আল্লাহ আপনার দাম কত বাড়াইতে পারে রসুলুল্লাহর ভাষায় ওই মানুষগুলোর দাম আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে ফেরেস্তাদের থেকেও বাড়ায়া দেয় একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা ইজতেমা হয় বর্তমান সময়ের অন্যতম দাঁড়ি মাওলানা জুলফিকার আলী নকশাবন্দি যার হাতে লক্ষ লক্ষ মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি আমাদেরকে শোনাইতেছিলেন কুয়ালালামপুরে বসা আমি পাশে বসা হুজুরে বলতেছিলেন ইন্ডিয়ার প্রত্যন্ত গ্রাম্য এলাকার একটি বাস্তব ঘটনা কোরআনের সাথে একটু কানেকশন হলে কি দামটা না আল্লাহ বাড়ায়া দেয় ওই একটা গ্রাম্য এলাকা প্রত্যন্ত এলাকা কোনো একটা আশেপাশের এলাকা হিন্দু এলাকা একটাই মুসলিম এলাকা এলাকায় কোনো আলেম নাই হাফেজ নাই একজোট একটাই মসজিদ মসজিদের ইমাম তার বাড়ি হলো অন্য স্টেটে হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব বাড়িতে চলে গেছে ওই সময় তার পরের দিন ওই এলাকায় একজন মানুষ মারা গেছে হ্যাঁ মানুষ তো মারা গেছে ইমাম তো নাই আলেমও নাই হাফেজও নাই জানা যায় নামাজ পড়াবে কে এই জন্য আমি মাঝে মাঝে বলি এই যে এই জাতীয় মাদ্রাসা আপনাদের একটা এখানে মাদ্রাসাও আছে না বাক্সা সালে আহমদ হ্যাঁ এই যে রহমাতিয়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা এই জাতীয় মাদ্রাসাগুলো দরকার আছে না নাই কথা কয় না এই মাদ্রাসাগুলো যদি না হয় আলেম হবে না হাফেজ হবে না ইমাম হবে না মুয়াজ্জিন হবে না আমরা অনেকেই আছে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামা দেখলেই নাক ছিটকায় কথা কয় না আছে না নাই যারা দাড়ি টুপি দেখলেই যাদের চুল খায় আমি বলি ওদের রক্তের ভিতরে আর জন্মের ভিতরে সমস্যা আছে কথা কয় না ঠিক কিনা ওলামা ইকরাম আছে বিদায় আমি আপনি মারা গেলে যারা যারা নামাজ হয় না হলে মারা গেলে কুকুরের মতো মারা লাগতো জানাবা দেওয়ার মানুষ থাকতো না এই জন্য ওলামা ইকরাম মাদ্রাসাগুলো দরকার আছে না নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক বলেন আমিন ওই এলাকায় মানুষ তো মারা গেছে জানাজার নামাজ কে পড়াবে হ্যাঁ হ্যাঁ একটা পড়ার দিন পার হয়ে গেছে রাত পার হয়ে গেছে লাশটা পড়ে আছে আমার ভাইয়ারা পরের দিন সকালবেলায় এলাকার লোকজন সিদ্ধান্ত নেয়
এইভাবে যদি লাশটা পড়ে থাকে দুর্গন্ধ বের হয়ে যাবে, লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, কি করা যায়? এলাকার লোকজন মিলে বলে চলো চলো মাইয়েতকে সুন্দর করে গোসল করায়, কাফনের কাপড় দিয়ে পেশায় জানাজার খাট নিয়ে উঠায়। এখান থেকে কয়েক কিলোমিটার পথ মনে করেন বিশ্বরোড হাইওয়ে, বিশ্বরোডের মাথায় গিয়ে দাঁড়ায়। হতে পারে কোনো আলেম বিশ্বরোড দিয়ে যাবে, আমরা তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো, পাশেই কবরস্থান সেখানেই তাকে দাফন করে দিব। এলাকার লোকজন পরের দিন সকালবেলায় মাইয়েতকে সুন্দর করে গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেশায়া, জানাজার খাট নিয়ে উঠায়া, আস্তে আস্তে করে বিশ্বরোডের মাথায় গিয়ে দাঁড়িয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম আস্তে আস্তে করে সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালো, হুজুর থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। বলে কি বিপদ? বলে আমাদের এক ভাই গতকাল সকালবেলায় মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই, দয়া করে যদি একটু জানাজার নামাজটা পড়ায়া দেন। হুজুরের সাইকেল থেকে নেমেছে, বলে হ্যাঁ হ্যাঁ আমি একজন আলেম কিন্তু পেশায় একজন পুলিশ, টাইমের বড় অভাব, তোমরাও পড়েছ বিপদে, দাঁড়াও দাঁড়াও জানাজার নামাজটা পড়ায়া দেয়। হুজুরের জানাজার নামাজটা পড়াইলেন, এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর জানাজার নামাজটা তো পড়াইলেন, কিন্তু মাইয়েতকে কি করে কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই, দয়া করে যদি একটু কবরস্থ করে দিতেন বড্ড উপকার হতো। হুজুর এবার ডাক দিয়ে বলে আমার তো টাইম নাই, তোমরাও পড়ে গেছো বড্ড বিপদে, চলো তাড়াতাড়ি করো। তাড়াহুড়া করে হুজুরের কবরস্থানে গেলেন, নিজের হাতে কবর খনন করলেন, মাইয়েতকে কবরের ভিতরে শোয়ায়া মাটি আর বাঁশ দিয়া দাফনের কাজটা শেষ করে হুজুরের থানায় চলে যায়। হুজুরের থানায় গিয়া পকেটের ভিতরে হাত দিয়া দেখে তার পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেট ছিল, ওই সার্টিফিকেটের কাগজগুলো পাওয়া যাচ্ছে না। হুজুরের রাস্তার ভিতরে, বাড়ির ভিতরে, থানার ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো মাইয়েতকে কবর দিতে নিয়া তাড়াহুড়া করতে গিয়া কবরের ভিতরেই পড়ে গেছে। হুজুরে সাইকেলটা নিয়ে এলাকায় যায়, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। এলাকার লোকজন বলে হুজুর কি উপকার? বলে তোমাদের ভাইকে কবর দিতে নিয়া কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করা লাগবে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। হুজুরে ঘড়ি দেখে বলে মাত্র 40 মিনিট আগে কবর দেওয়া হয়েছে, এখনো লাশটা ফোলে নাই ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার কবর মাঝে মাঝে খনন করা যায়। এলাকার লোকজন যেহেতু জীবনে কোনোদিন মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা দেখে নাই, হাজার হাজার মানুষ হুজুরের সাথে রওনা করেছে কবরস্থানের দিকে। হুজুরে বর্ণনা করে 40 মিনিট আগে আমি নিজের হাতে জানে দাফন করলাম, এবার কবর খনন করার জন্য সাপুর একটা হাতে নিয়া যেই মাত্র কবরের ভিতরে মাটির ভিতরে সাপুলটা ঢুকিয়েছি, মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রান বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। হুজুরে বলে এত চমৎকার গ্রান জীবনেও কোনো দিন আমরা শুনি নাই, আশেপাশের মানুষ আরো জড় হয়ে গেল। হুজুরে বলে এবার আমি মাটি খনন করা শুরু করলাম, উপরের 3 ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ,
গোটা কবরটারে জান্নাতের ফুল দিয়া সাজায়া দিয়েছে। হুজুরে বলে তাকায়া দেখি কে যেন কুদরতি হাতে আমার সার্টিফিকেটের কাগজগুলো ওই জান্নাতের ফুলের উপরে চমৎকার করে সাজায়া রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেটগুলো নিলাম, তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিলাম। এবার মাটি চাপা দিয়া হুজুরের এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই আমি আমার কাজে থানায় পড়ে যেতে চাই, আগে বলো এই যে লোকটা যার জানা যার নামাজ আমি পড়াইলাম নিজের হাতে দাফন করলাম, এই লোকটার কি আমল ছিল আল্লাহর দরবারে যে আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমার রসুল বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অপশন নাই নাই নাই। হুজুরে বলে আমিও মারা যাব, জানতে চাই লোকটার কি আমল ছিল আমার কবরটাও যেন জান্নাতের বাগান হয়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটা মূর্খ মানুষ, তেমন কোনো আমল আমাদের জানা না, মাঠে ঘাটে কাজ করত নামাজ পড়তো উল্লেখযোগ্য কোনো আমল জানা নাই, মা বাবা ছেলে মেয়ে কেউ নাই, একটা বোনের সাথে থাকে। হুজুরে বলে নিয়ে যাও বোনের সাথে কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বোনটারে ডাক দিয়ে বলে বোন কি আমল তোমার ভাইয়ের ছিল একটু বলো না। বোনে ডাক দিয়ে বলে হুজুর তেমন কোনো আমল তো আমিও জানি না, তবে হ্যাঁ হ্যাঁ একটা কাজ আমি আমার ভাইয়ের সারা জীবন দেখেছি। বলে কি কাজ? বলে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমার ভাই কি যেন একখানা কিতাব নিয়ে বসতো, আমার ভাই পড়তে জানতো না, অক্ষর জ্ঞান ছিল না। আমার ভাইকে দেখতাম প্রত্যেক দিন ওই কিতাবটারে মাগরিবের নামাজের পরে নিয়া সিনার সাথে লাগাইতো, সিনার সাথে লাগায়া চোখের পানিগুলো ছাইরা ছাইরা মহাব্বত প্রকাশ করতো। ওই কিতাবটা খুলে খুলে শাহাদাত আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাড়াচাড়া করতো, আর আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ ডাক দেন না একটু আল্লাহ, আরে ভাই মহাব্বত নিয়া ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। বোনে ডাক দিয়ে বলে আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছাড়তো, আল্লাহর ডাক দিয়ে বলতো আল্লাহ আমি আপনার কিতাব রে পড়তেও জানি না কিন্তু কলিজা দিয়া মহাব্বত করি ভালোবাসি, ও গো আল্লাহ আপনার কিতাবের ভালোবাসার ওসিলায় আমি যখন মারা যাব আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়ে। হুজুরে বলে বোন কিতাবটা আনো দেখতে চাই। হুজুর কিতাব নিয়ে দেখেন না, না না সাধারণ কোনো কিতাব না, প্রত্যেক দিন ওই মুরুক্ষ কৃষক লোকটা সিনার ভিতরে লাগায়া আল্লাহর কোরআন তারে মহাব্বতের বহিঃ প্রকাশ করত, ওই কোরআনের ভালোবাসার ওসিলায় আল্লাহ মরার সাথে সাথে কবরটারে জান্নাত বানায়া দিয়েছে। এ আমার সীতাকুণ্ডের ভাইয়েরা, আজকের আলোচনার প্রথম কথা আপনাদের কি আল্লাহর কোরআনটারে বড় মহাব্বত করিয়েন। অনেক বাসায় যখন ঢুকি বিশ্বাস করেন কলিজাটা ফাইটা যায়, টেবিলের উপরে যে টেবিল ক্লথ চকচকা ঝকঝকা, টিভির উপরেও একটা কাপড় দেওয়া চকচকা ঝকঝকা, কিন্তু তাকায়া দেখি আলমারির উপরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, 2 ইঞ্চি ধুলা পড়ে আছে, পরিষ্কার করার পর্যন্ত সময় হয় না। ওই ঘরে আল্লাহর রহমত কেমনে ঢুকবে বলেন? আমি আমার আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট কোরআনটারে মহাব্বত করিয়েন আপনাদেরকে আজকে শুনে যাই। এ ভাই আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বন্ধু বান্ধব সব কিছুর থেকে আপনার কাছে আপন আল্লাহর কোরআন বলবেন কেমনে? দুনিয়াতেই তো বিপদে পড়লে আপনার পাশে কাউরে পাবেন না। দেখেন নাই করোনার সময় একটু করোনা যদি কানো হতো নিজের ছেলে মেয়ে স্ত্রীও কাছে আসতো না, পাশেও আসতো না। হায় হায় কত কয়েকদিন আগের ঘটনা,
পাড্ডার ভিতরে বাবা মারা গেছে, পেনশনের 40 লক্ষ টাকা, সন্তানেরা বাড়ির ভিতরে, বাবার বানানো বাড়ির ভিতরে মারামারি করে, ফ্রিজিং গাড়ির ভিতরে 2 দিন লাশটা আছে, তাদের ভাগাভাগিও হয় না, বাবার লাশটাও দাফন হয় না। মানে হলো বাবা তার সন্তানদের মহাব্বত টাকায় বাবার আন্তাশলে বাবার কাছে না, মারা যান না আজকে, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সব কিছু নিয়ে ভাগাভাগি শুরু হবে 2 দিন 4 দিন 2 মাস 4 মাস, আপনারা কেউ মনেও রাখবে না, দুনিয়াতে এই হালাত, পরকালে কি হবে চিন্তা করেন না। কোরআন কারিমের 30 নম্বর পারা 80 নম্বর সূরা সূরা আবাসা 33-34 আয়াতগুলো একটু বাংলা পড়ে দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে ফায়দা যা আতিস ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়াম্মিহি ওয়াবি। আল্লাহ বলে কাল হাসরের ময়দানে সন্তান বাবারে দেখে দৌড়াবে, স্বামী স্ত্রীরে স্ত্রী স্বামীরে দেখে দৌড়াবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। আমার সীতাকুণ্ডের ভাইয়েরা, কাল হাসরের ময়দানে আপনি আপন পাবেন। আল্লাহর রসুল বলেন, খোলেন তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন সায়াজিউল কুরআন ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি কোরআন। কাল হাসরের ময়দানে দুনিয়াতে যদি কোরআন মহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন যদি পড়েন মানেন, আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে কোরআন আপনার পাশে আইসা দাঁড়াবে, সবাই ছাইরা যাবে, কোরআন পাশে আইসা দাঁড়াবে। আল্লাহর রসুল বলে ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি সুম্মা ইউলবাসু তাজাল কারামা ফায়াকুলু ইয়া রাব্বি সুম্মা জিদহু। আবার লম্বা হাদিস, এক কথায় আল্লাহর নবী বলেন কোরআন আপনার পাশে এসে দাঁড়ায়া আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনারে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রথম কথা, কোরআনকে ভালোবাসবেন, বাসবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমি এক একটা পয়েন্ট বলবো আর কিছু শিক্ষা আপনাদের জন্য রাখবো। আজকের প্রথম পয়েন্ট হলো কোরআনকে ভালোবাসবেন, যে যতটুকু মহাব্বত করবেন আল্লাহ তো তার থেকে কয়েক গুণ শান্তি বাড়াইয়া দিবেন। প্রথম কথা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। ভালোবাসার অর্থ কি কি অর্থ? তিনটা ছোট্ট অর্থ। নাম্বার 1, কোরআন পড়তে পারেন কারা কারা? মাশাআল্লাহ, অনেকে যারা পারেন শুদ্ধ করে শিখবেন, যারা যদি না পারেন শুদ্ধ করে, যারা পারেন না 1 নম্বর, যারা তেলাওয়াত করতে পারেন না, আহ 20টা বছর হলো ওয়াজ শোনেন, 30টা বছর হলো কত বড় বড় বক্তার ওয়াজ শুনলেন, তার সির শুনলেন তেলাওয়াত, কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়া শিখলেন না। আল্লাহ যদি জিগায় গোলাম, তুই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফেসবুক যুবক ফেসবুক তুই সব শিখলি, ইউটিউব গুগল যা যা আছে সব পারলি, কোরআনটা শিখতে পারলি না, পড়তে পারলেন না, কি কইবেন আল্লাহর কাছে? অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু ফিল শেম, লজ্জা হওয়া উচিত যে আপনি একটা কোরআন দেখা পড়তে পারেন না। এই জন্য প্রথম কথা, কোরআনের ভালোবাসা যারা তেলাওয়াত করতে পারেন না তেলাওয়াত শিখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা পারেন, এই যে রমজান মাস 4 দিন পরে রমজান শুরু হয়ে যাচ্ছে, রমজানে একটা খতম কোরআন শরীফ দিবেন, নিয়ত করেন না ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দিক, বলেন আমিন। যারা পারেন একটু বাংলা বর্তমানে তাফসীর পাওয়া যায়, মাঝে মাঝে একটু তাফসীর পড়বেন, আল্লাহ কি বলছে, আ সারা জীবন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সারা জীবনেও জানলেন না কি করছেন বলতেছেন আপনি, আহ যদি জানতেন ইয়াকা নাবুদু অর্থগুলো একটু মাঝে মাঝে পড়বেন, কত জ্ঞান অর্জন করলেন, কোরআনের জ্ঞান অর্জন করতে পারলেন না, আপনি জীবনের সার্থকতাই নাই। আল্লাহ আমাদের মহাব্বতের তাওফিক দিক, বলেন আমিন। 2 নম্বর কথা, কোরআনের মহাব্বতের অর্থ হলো কোরআনের আলেম হবেন, যাদের সুযোগ নাই ছেলেকে আলেম বানাবেন, মেয়েকে আলেমা বানাবেন। শোনেন, আমি বলি না আপনি ডাক্তার বানায়েন না ইঞ্জিনিয়ার বানায়েন না, বানান
এই যে মাদ্রাসা আপনাদের পাশে মাদ্রাসা এটা মাদ্রাসায় দেন না ছোট বাচ্চাটারে 3 বছর পড়ান 5 বছর পড়ান হাফেজ বানান এরপরে ডাক্তার বানান লয়ার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নেই কিন্তু কোরআনের শিক্ষা নিজে করবেন সন্তানকে দিবেন কি হবে আপনার সন্তান বড় হয়ে চোর হবে না কোরআনওয়ালা হয়ে যখন ডাক্তার হবে অবৈধভাবে অস্ত্রপাচার করবে না আইসিইউতে রোগীরা এসে টাকা দাবি করবে না কথা কয় না ঠিক কি না কোরআনের হাফেজ হয়ে যখন ইঞ্জিনিয়ার হবে রডের পরিবর্তে বাঁশ দিবে না কথা কয় না এইজন্য হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই তিন নাম্বার কোরআনের মহব্বত হলো পারেন নাই কিছুই কমপক্ষে কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন আলেমদেরকে হাফেজদেরকে ছাত্রদেরকে ইমামকে মুয়াজ্জিনকে এদের সাথে শত্রুতা রাখবেন না ভালোবাসবেন মহব্বত করবেন হাদিয়া দিবেন কেন রসূল বলে আল মাররু মা মান আহাব্বা এই ভালোবাসার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দিক বলেন আমিন বাস দুই নাম্বার কথা এক নাম্বার কোরআনের ভালোবাসা বাসার তৌফিক দিক বলেন আমিন দুই নাম্বার কোরআনের থেকে সত্য কোন কিতাব হতে পারে হ্যাঁ জোরে বলেন হতে পারে এই পয়েন্টে কিছু পয়েন্ট বুঝবেন লম্বা করতে পারবো না কারণ অনেকগুলো পয়েন্ট শেয়ার করতে ইচ্ছে আছে দেখেন না মালয়েশিয়াতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি অ্যাটেন্ড করছিলাম কনফারেন্সে আমার সামনে যারা বসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আমার এমফিলের থিসিস ছিল কম্পারেটিভ রিলিজিয়ান অ্যাজ এ স্টুডেন্ট অফ কম্পারেটিভ রিলিজিয়ান আই হ্যাভ টু স্টাডি ঋগ্বেদ অথর্ববেদ কল্কি পুরাণ জিন্দা বিস্তর ত্রিপিটক এগুলো আমাকে পড়তে হয় এখন আমি একটা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস কনফারেন্স আমার সামনে বসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের শুধু ডেমোটা আপনাদেরকে মনে রাখবেন কোরআনের আমি তাদেরকে মাইকটা হাতে নিয়েছি যখন মাইকটা হাতে নিয়েই আমি প্রথমে চ্যালেঞ্জ দিয়েছি বয়ান না লেকচার না কী চ্যালেঞ্জ দিয়েছি আই ক্যান চ্যালেঞ্জ ইউ আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়ান ইজ ইসলাম দ্য ওনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন দ্য ওনলি ওয়ান ট্রু প্রফেট মোহাম্মাদুর সাল্লাল্লাহু আমি মাইকটা হাতে নিয়েই বলে ফেলছি একমাত্র গোটা পৃথিবীতে সত্য ধর্মের নাম ইসলাম সত্য কিতাব কোরআন সত্য নবী আসলেই তো সত্য কথা যদিও সব ধর্মের মানুষ বসা সবাই তো যার যার ধর্মের সত্যটাই বলে কিন্তু আমি সবাইকে ওভারটেক করে চ্যালেঞ্জ দিয়ে ফেলেছি সবার চোখ দেখি বড় বড় হয়ে গেছে অন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চোখ বড় হয়ে গেছে আমি জানি এই মুহূর্তে নামা যাবে না আমি পাল্টা বললাম আই ক্যান প্রুভ ইট আই হ্যাভ সো মাচ এভিডেন্স আমার কাছে প্রমাণ আছে এমনি বলি নাই এবার কেমনে প্রমাণ আপনাদেরকে বলি পয়েন্টগুলো ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট মনে রাখবেন আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম মনে রাখবেন এই পৃথিবীতে প্রায় আজকে আমি ধর্ম নিয়ে ঢুকতে পারবো না আমি ধর্মের ছাত্র আমার আমি এগুলো ঢুকলে বের হইতে পারি না শুধু ছোট্ট করে এতটুকু মনে রাখেন ডক্টর ডেভিড বি ব্যারেট ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা পৃথিবীর ধর্মগুলো গবেষণা করে বলেছেন এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে মোর দ্যান 43,000 রিলিজিয়ান প্রায় 43,000 কত হাজার বলেন কত হাজার 43,000 ধর্মের ভিতরে আওয়াজ দিয়ে বলুন তো আমার আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল চয়েসফুল গ্রান্টেড গ্রহণযোগ্য ধর্ম কয়টা কয়টা নাম কি জোরে বলেন আমার কথা রে কথাটা কার কোরআন কারিমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আল ইমরান 19 নম্বর আয়া আল্লাহ বলেন ইন্নাদ্দিনা পড়েন না ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম আমি সেটাই বলেছি কিন্তু তাদের চোখ বড় হয়ে গেছে আমি তাদেরকে পাল্টা বললাম বলুন আমি বললাম পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি কয়শো কোটি আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম এ খ্রিস্টান ভাইয়েরা আপনারা গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে 400 কোটি খ্রিস্টান একত্রিত হয়ে যান সবাই মিলে আপনাদের কিতাব বাইবেল বাইবেলের অরিজিনাল ইনজিল নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে একটা কপি যেই ভাষায় যেই অক্ষরে নাজিল হয়েছে একটা কপি আমাকে দেখান যদি পারেন আই মাস্ট স্যারেন্ডার হেয়ার আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি এখানে স্যারেন্ডার হয়ে যাব আমি যখন এই কথার পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি আর কারো চোখ বড় নাই খ্রিস্টানদের চোখ ছোট হয়ে গেছে কেন আমি জানি গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে একটা অরিজিনাল কিতাব দেখাইতে পারবে কথা বলেন পারবে কোত্থেকে দেখাবে তাদের কিতাব নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় বর্তমানেও ভাষাই নাই বর্তমানে লেখা ইংরেজি ভাষায় কি ভাষায়
ভাষাই তো নেই, কোথ থেকে আনবে? আমি এবার ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, ইহুদি ভাইয়েরা আপনাদের অরিজিনাল কিতাব, আপনাদের কিতাবের নাম তালমুদ, অরিজিনালটার নাম তাওরাত, নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, গোটা পৃথিবীর ইহুদিরা মিলে একটা অরিজিনাল কিতাব আমারে দেখান, আমি আই মাস সারেন্ডার হেয়ার, আমি এখানে সারেন্ডার হয়ে যাব। না, কারো আর শব্দ নাই। এবার জোর গলায় আমি ডাক দিয়ে বললাম, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, গো ইস্ট টু ওয়েস্ট নর্থ টু সাউথ, আমার কাছে আসেন, আমার কোরআন 1450 আগে নাজিল হয়েছে, একটা অক্ষর জবর জের নোক্তা পরিবর্তন হওয়া ছাড়া কোটি কোটি কোরআন আমি আপনাকে দেখাইতে পারবো, আমার কোরআনের থেকে সত্য কিতাব হতে পারে না। কি বলেন, পারে? হ্যাঁ হ্যাঁ, কেমনে হবে? আমি আবার আরেকটু আরো অ্যাডভান্স হয়ে এবার ডাক দিয়ে